রাজধানীর গুলশান একে ডিএনসিসি মার্কেটে আড়াই ঘন্টার আগুনে পুড়ে গেছে কাঁচাবাজারের 250 দোকান। সেনাবাহিনী, নৌবাহিনী সহ ফায়ার সার্ভিসের 20 ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ফায়ার সার্ভিসের অভিযোগ, তাদের আগের সুপারিশ না মানায় আবারও আগুনের ঘটনা ঘটেছে মার্কেটে। এদিকে রাজধানীতে বিভিন্ন ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা পরীক্ষার জন্য কাল থেকে শুরু হচ্ছে অভিযান, চলবে আগামী 15 দিন। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতিমালা মেনে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শনিবার ভোর 5:25 বনানীর ভয়াবহ আগুন রেশ কাটতে না কাটতেই আবারও আগুন লাগে গুলশানের ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়ায় ফায়ার সার্ভিসের সাথে যোগ দেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। তাদের সহায়তা করে মার্কেটের দোকানদার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় 2.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। পুড়ে যায় 250-এরও বেশি দোকান। পরে ক্ষতিগ্রস্তদের অনেকেই এ সময় কান্নায় ভেঙে পড়েন। আগে যেরকমভাবে ধ্বংস হয়েছে এখন সেভাবেই ধ্বংস, একদম কিচ্ছু নাই। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটে দুর্ঘটনা মোকাবেলায় সিটি কর্পোরেশন কোনো সহায়তা করেনি। আমরা একদম রাস্তার ফকির হয়ে গেছি ভাই, কিছুই নাই। এই প্রতিবার আশ্বাস দেওয়া হয়, প্রতিবার পুড়ে আর আমরা প্রতিবার ক্ষতিগ্রস্ত হই, কেউ আমাদের খোঁজ রাখে না। সিটি কর্পোরেশনের কোনো সহায়তা আমরা পাইনি, বরং প্রতি মাসে আমরা 300 টাকা করে সিটি কর্পোরেশনে জমিদারি ট্যাক্স দিয়ে যাচ্ছি, যেটা সিটি কর্পোরেশন একদম জোর করে আমাদের কাছে নিয়ে যাচ্ছে। এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহ স্থানীয় সংসদ সদস্য। 2-3 বছর পরপরই এখানে আগুনে পুড়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, সর্বশান্ত হবেন, যানের নিরাপত্তা নিশ্চিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা দেখতে চাই না। আমরা চাই একটা স্থায়ী সমাধান। আমরা মার্কেটে যারা যারা আছেন, কারণ ওনাদেরকে একটা ব্যবসায়ী পরিবেশ দিতে হবে, ওনারাও আমাদেরকে সাহায্য করতে হবে, কালেকটিভ হয়ে আমরা কিছু করতে চাই। আমরা মানব সৃষ্ট ঘটনার কারণে যদি কারো মৃত্যু হয় সেটাকে আমরা অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসাবে গণ্য করব। কোনো কথাই শুধু না, বাস্তবে আমরা অ্যাকশনে যেতে চাই। সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে এবং আর্থিক করার মতো সরকারের নীতিমালা সাপেক্ষে করা হবে, কিন্তু আমাদেরকে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা লাগবে। ফায়ার সার্ভিস বলছে মার্কেটে অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন ছড়িয়েছে দ্রুত। এখানে যদি বলেন যে ইন্ডিভিজুয়াল যে ক্যাপাসিটি, যে একটা এরকম মার্কেট থাকলে পরে তার একটা ক্যাপাসিটি থাকার কথা, 10-15 মিনিট ফায়ার ফাইটিং করার কথা, সেটা অ্যাবসেন্ট ছিল। এর আগে 2017 সালে এই মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হন বহু ব্যবসায়ী, তবে সে সময় ফায়ার সার্ভিসের দেয়া বেশ কিছু সুপারিশ এখনও বাস্তবায়ন করা হয়নি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ক্রমান্বয়ে একটার পর একটা আগুনে দুর্ঘটনা শুধু দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। দুর্ঘটনার সাথে ব্যবসায়ীদের নাশকতার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা ও চকবাজার পরবর্তী প্রস্তুতি শীর্ষক মতবিনিময় সভায় একথা জানান তিনি। চুরিহাট্টা থেকে কেমিক্যালের গুদাম সরাতে গঠিত টাস্ক ফোর্স এক মাসে পুরো কাজ শেষ না করতে পারলেও সমস্যা সমাধানে অনেক অগ্রগতি হয়েছে। তবে সিরাজপল্লিতে কেমিক্যাল ব্যবসায়ীদের সরে যাওয়া পরিকল্পনার সঙ্গে একমত হলেও এখনই পক্ষপাতী নন বলে জানালেন মেয়র। এছাড়াও বাবুবাজার ফায়ার স্টেশন নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পরিচালক জানান, অপরিকল্পিতভাবে নগরায়নের জন্যই আগুনের ঝুঁকি বাড়ছে, তাই নিয়ম মেনে ভবন তৈরি এবং ভবনে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখার সুপারিশ জানান তিনি। আগেই জানিয়েছি রাজধানীর গুলশান একে ডিএনসিসি মার্কেটে আগুনে পুড়েছে অন্তত 250 দোকান। সেখানে আছেন সহকর্মী শাহনাজ রুমা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রুমা, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা, আর সব মিলিয়ে কি অবস্থা সেখানে, সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের?
রেদওয়ান, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি নির্ধারণ করা হয়নি, এবং আপনি জানেন যে কাঁচা বাজারের যে পূর্ব অংশ অর্থাৎ ডিএনসিসি মার্কেটের যে পূর্ব অংশ, সেই অংশে যে আগুনটি লেগেছে সেটি পুরোটাই কাঁচা বাজার, এবং এখানে কিছু কেমিক্যালের দোকানও আছে, কিছু কসমেটিক্সের দোকান আছে, কিছু মশলা জাতীয় দোকান আছে। ফলে এখন পর্যন্ত এই মুহূর্তে আসলে ডাম্পিংয়ের কাজটি চলছে। আপনি জানেন যে সকাল থেকে তিন ঘন্টার চেষ্টা যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তারপরে যখন আগুন নিয়ন্ত্রণে আসলো তিন ঘন্টা পরে, তারপরে আসলে এটি খুলে দেওয়া হয়েছে। যারা ব্যবসায়ীরা আছেন, যাদের দোকান এখানে ছিলেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার তারা চেষ্টা করেছেন। যদিও এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে সরিয়ে নেওয়ার মতো আসলে কোনো অবস্থা এখানে নেই, যা আছে সেখান থেকে আসলে সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে, সব কিছুই আসলে কয়লা হয়ে গিয়েছে। ফলে সেখান থেকে আসলে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। তারপরও যারা ব্যবসায়ী আছেন, যাদের দোকান, তাদের নিজেদের মায়ায় আসলে তারা এখানে এসছেন এবং তাদের জিনিসপত্রগুলো তারা দেখছেন। যদিও ব্যবসায়ী যারা আছে তারা যেটি বলছেন যে তাদের আসলে এখান থেকে নেওয়ার মতো কিছু নেই, এবং আপনি জানেন যে সামনে রমজান, ফলে বিক্রির একটি সময় আসলে তাদের এখন ছিল এবং তারা তাকিয়ে আছেন আসলে কোন সময়ে এই সাহায্য সহযোগিতা সহ সব কিছুর আশ্বাস তারা চাচ্ছেন। এবং আপনি বলছিলাম যেটি যে একেবারেই পুড়ে কয়লা হয়ে গেছে, সব কিছুই আপনারা দেখছেন নিশ্চয়ই সেই ছবি। আমাদের সঙ্গে কয়েকজন ব্যবসায়ী আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি ক্ষয়ক্ষতির পরিমাণটি তো আমরা জানতে পারছি না, কিন্তু প্রত্যেকটি ব্যবসায়ী আসলে তারা যে তাদের যে দোকানগুলো শেষ হয়ে গেছে সেটি আসলে আমরা দেখছি এখানে দাঁড়িয়ে। একটু কথা বলি আপনার সঙ্গে, আপনার এই মার্কেটে কয়টি দোকান ছিল এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? মূলত আমার এই মার্কেটে দুইটা দোকান একসাথে আমি ভাড়া করতাম, আর আমার নিজের দোকান যে পাকিস্তানের সময় যে এলাউটি পাকিস্তানের সময় এই দোকান আমি একজনের কাছে বিক্রি করেছিলাম, তখন আমাদের অসহায় হয়ে গেল। তখন আমরা বহু বছর পর্যন্ত, আজ থেকে 48 বছর আগ পর্যন্ত আমরা এই মার্কেটে আমি প্রথম এই দোকানদারি করি। এইভাবে করে আর সেই জায়গা সম্পত্তি বিক্রি করিয়া এই মার্কেটটা সবাই জানে যে আমরা মার্কেটটা প্রতিষ্ঠিত করছি। এখন মার্কেটটা করার পরে কিছু কর্পোরেশনে যারা নেই প্রথম অবস্থা তারা চাইছে এটা ভাঙবার জন্য, তখন আমাদের সমিতি কমিটির লোক আছে তাদেরকে দেখাইছে, তারা বলছে ঠিক আছে ভাঙেন, তবে আমাদের যে দোকানদার যারা অ্যালাউটেড তারা কীভাবে দোকান পাবে সেই ব্যবস্থা আপনারা করেন, আমরা রাজি আছি। এই মর্মে কেসটি চলছে, এই করছে সেই করছে, কেসগুলি হারিস করলো, কীভাবে করলো তা জানি না, এরপর হঠাৎ করে আগুন লাগাই দিল 2 বছর আগে। তখন আমি ব্রাউনবাড়ি থেকে আসছি, এখন এই মাত্র আসি, আমি বাসা তো দিচ্ছি না, দেখা শুনে আমার মেয়ে ফোন করলো, কান্দাকারি করলো, তাড়াতাড়ি সব শেষ হয়ে গেছে। ওই তখন আমি তাড়াতাড়ি করে এই গাড়ি দুটোই মাত্র আইলাম। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারও এখানে দোকান ছিল, আমরা জানি যে এর আগে 2017 সালে আর একবার আগুন লেগেছিল, তারপরেও আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারপরে কোনোভাবে তাবুটা নিয়ে সেখানে আবার দোকান শুরু করেছিলেন। সাহায্য সহযোগিতা সেই সময় কি পেয়েছিলেন কোনো ব্যাংক ঋণ, বা এইবার কি অবস্থা, এইবার কোত্থেকে পাবেন? পাইছি না আসলে, আমরা মেয়র আনিসুল হক সাহেব আমাকে তারপাল দিয়া গেছে, এরপরে আমরা নিজেরও খরচ দিয়ে আমরা একটা দোকানটারে সুন্দর করছি। যখন মানুষ এখানে তো গোলশান এলাকা, একটু ভদ্র লোকে থাকে বেশি, ওনারা যখন ঢুকতে পারে আমরা নিজেরা নিজের পয়সা দিয়ে একটু অনুমতি নিয়ে করা হয়েছে, আমাদের চেয়ারম্যানতে অনুমতি নিয়ে মানি উঁচা করা হয়েছে, সুন্দর করে আমরা একটা ইয়ে দিছি। সামনে রমজান আসতেছে, সবাই ফদিতি নিচ্ছে যে লোন টোন নিয়ে দোয়ানো মাল সামনা উঠাইতেছে, আমিও এরকম ইয়ে করছি। এখন মানে অতিরিক্ত মাল উঠানো হচ্ছে, রমজান উপলক্ষে, রমজান আসতেছে, রমজানে তো আর মার্কেট করা যায় না, তো মানুষ সবাই আটকে দিছে মাল। কয়টা দোকান ছিল? আমার একটা দোকানে ছিল, একটা দোকানে কিছু কি বের করতে পেরেছেন আগুন লাগা? আমি নামাজ পড়ি বললাম না, আসলাম, আসার পর দেখি দেন আশেপাশে দিয়ে ঢুকতে পারছি না, পুরো মার্কেটে রাউন্ড দিলাম, কোথায় দিয়ে আমি ঢুকতে পারিনি, পরে আর ভালো লাগে না আমার বাড়া মুখে। ধন্যবাদ আপনাকে। ছোট করে একটু শুনি যে আগুন যখন লাগে সেই সময় আপনি বলছিলেন যে আপনি ছিলেন এখানে বা শুনেছেন, কিভাবে লেগেছে কোনো ইয়ে কি ধারণা করতে পারছেন? আসলে আগুনটা কিভাবে লাগছে ওটা এখন তারিখ বোঝা যায় না, তবে তদন্ত কমিটি গঠন করে এটা হয়তো বা চেষ্টা করে দেখতে পারে। তবে সিকিউরিটির থেকে আমরা যেটা শুনতে পাই যে ও 4টার পরে 5টা বাজবার কিছু আগে
ও দেখতেছে যে এটা সাউন্ড হয়েছে, ও ভাবছে কি হয়তো ফ্রিজ জোরে লক করছে, বড় বড় ফ্রিজ এখানে দুই আড়াই লাখ টাকা ফ্রিজ হয়েছে বড় বড়, ওইটা সাটাটা হয়তো ফালাইছে জোরে, কিন্তু এরপর দেখতেছে ধোঁয়া বের হইতেছে, এরপর ওরা হুড়াহুড়ি, হ্যাঁ হ্যাঁ ওরা একটা সাউন্ড হয়েছে, হয়তো সাউন্ড থেকে শর্ট সার্কিট হইতে পারে, এটাই আসলে অনেকগুলো ফ্রিজ তো কোনো একটা কম্প্রেসার ব্লাস্ট হয়েছে হয়তো বা। জি ধন্যবাদ আপনাকে। এই যে বলছিলাম রেদোয়ান, যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি তো আসলে এখন পর্যন্ত বলা মুশকিল, যাদের গিয়েছে তারাও আসলে এখন পর্যন্ত নিরূপণ করতে পারছেন না, আর সরকারিভাবে যেটি নিরূপণ করার কথা সেটিও তো এখন পর্যন্ত হচ্ছে না। তবে ডাম্পিং এর যেটি বলছিলাম যে ডাম্পিং এর কাজটি এখন শুরু হয়েছে, কিন্তু যারা ব্যবসায়ী মালিক যারা আছেন, যাদের দোকান আছেন, তারা এখানে আসছেন, সবারই আপনি জানেন যে রোমাপি সেখানে থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আমরা আপনার কাছে ফিরব পরবর্তী খবর জানার জন্য। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বঙ্গবন্ধুর খুনি সহ বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে শাস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার। সিলেটে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। দোষী সাব্যস্ত সবগুলোকে আমরা স্বদেশে ফিরিয়ে আনার জন্যে যা যা করার সেই সব প্রচেষ্টা চালু করেছি, শুরু করে আমেরিকায় যে খুনি আছে, যে কোনো খুনি, ডাজ নট ম্যাটার কোন, সব খুনিদেরে আমরা স্বদেশে এনে তার বিচার, কারণ অন্যান্য দেশে যখন খুনি হয় তারা ওদেশে বিচার করে, শুধু আমরা সেই একই জিনিস চাচ্ছি, লেভেল প্লেইং ফিল্ড। চতুর্থ ধাপে 107 উপজেলায় ভোটগ্রহণ কাল, 6টি উপজেলায় ভোট হবে ইভিএম পদ্ধতিতে, সব পদেই একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে না পরের উপজেলায়। এই ধাপে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 40 জন। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ময়মনসিংহের টাউন হল জিমনেশিয়াম থেকে সদর উপজেলার 100টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন পাঠানো হচ্ছে। এছাড়া যশোর, নরসিংদী, নোয়াখালী, টাঙ্গাইল, খুলনা, বরগুনা, বাগেরহাট, ফেনী, কুমিল্লা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনী পরিবেশ অনুকূলে রাখতে এবং সহিংসতা বন্ধে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে কমিশন। বাগেরহাট এবং নোয়াখালী থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানতে আমাদের দুই সহকর্মী যোগ দিচ্ছেন আমাদের সাথে। প্রথমেই আমরা চলে যেতে চাই বাগেরহাটে। বাগেরহাট থেকে আমাদের জানাচ্ছেন, আমাদের জানাবেন আমাদের সহকর্মী, সেখানে কালকে নির্বাচনের সবশেষ কি অবস্থা, কি পরিস্থিতি দেখছেন সব মিলিয়ে বলবেন। যে কেন্দ্রগুলো ইডিএম ভোট কেন্দ্র ব্যালট দিয়ে সেইগুলো খুলনা লাগে আসলে বাগেরহাটে আগামী 31 মার্চ যে নির্বাচন হতে যাচ্ছে, তো এই প্রথমবারই ইভিএম এর মাধ্যমে বাগেরহাট সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখানে আসলে সকল সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রে, তো মোট 60 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানে দেখা যাচ্ছে যে 6জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 1জন ভাইস চেয়ারম্যান ও 2জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। তো মোট বাগেরহাটে এখানে আপনার 9টি উপজেলার 75টি ইউনিয়নের মোট 11,13,352 জন ভোটার তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করবেন। তো এখানে আজকে আমরা নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে বাগেরহাট চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যে সভাপতি জনাব আখতারুজ্জামান খান বাচ্চু, তো উনি আসলে সর্বশেষ বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন। আমরা বাগেরহাটে স্থানীয় সরকার নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা জানেন যে এমডিজি অর্জনের পরে এসডিজি অর্জনে স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে অন্তত আমরা মনে করি। সেক্ষেত্রে নতুন পদ্ধতিতে আমাদের ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কারণে মানুষের মধ্যে বাড়তি উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে এবং বাগেরহাটের পরিস্থিতি
সবসময়ই খুবই স্বাভাবিক থাকে। এখানে এখনো পর্যন্ত নির্বাচন যেহেতু আগামীকাল, এখানে কোনো রকমের কোনো সহিংসতা নেই, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা নেই। এখানে খুবই শান্তিপূর্ণভাবে আমাদের রিটার্নিং অফিসার, আমাদের নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় জনসাধারণ সকলের পক্ষ থেকে একটি উৎসাহপূর্ণ অবস্থায় আজকের আগামীকালকের ভোট গ্রহণ অনুষ্ঠানের প্রায় প্রস্তুতি শেষের পর। ধন্যবাদ, এই ছিল সর্বশেষ নির্বাচনী সংবাদ, জিবিসির সঙ্গেই থাকুন। ইশরাত জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে যেতে চাই একটু নোয়াখালীতে। নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান চৌধুরী। কাজল, কাজল, আমরা বাগেরহাটের খবরাখবর জানছিলাম, নোয়াখালীর খবর জানতে চাই, সেখানে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা সার্বিক বিষয়ে বলবেন আমাদের। আমি এখন আছি জেলা নির্বাচন অফিসের সামনে এবং আগামীকাল যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ 5টি উপজেলা নির্বাচন এখানে হতে যাচ্ছে। যদিও 60টি উপজেলা নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু যেহেতু ইতিমধ্যে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় 3টি পদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান 3 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। এবং গতকালকে কবিরহাট উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কায় কবিরহাট উপজেলা নির্বাচন স্থগিত রয়েছে। সেক্ষেত্রে এখন জেলায় 5টি উপজেলা নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে জেলা নির্বাচন সিনিয়র নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ রবিউল আলমের সাথে। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে আগামীকালকের নির্বাচনে নিয়ে ওনাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তারা উপহার দেওয়ার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। সকল কেন্দ্রে কেন্দ্রে ইতিমধ্যে ব্যালট পেপার এবং ব্যালট বক্স এগুলি পৌঁছে গেছে এবং যদি কোথাও একটু দূরে থাকে সেটি নিশ্চিত যে 5টার মধ্যেই সেই ব্যালট পেপার এবং যারা সংশ্লিষ্ট নির্বাচনী দায়িত্বে পালন করবেন তারা উপস্থিত থাকবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে নোয়াখালী নির্বাচনের সর্বশেষ খবর। কাজল, আপনাকে ধন্যবাদ। বাগেরহাট এবং নোয়াখালী থেকে আমাদের দুই সহকর্মী উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরবর্তী খবরে। শীঘ্রই বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির ঘোষণা আসছে। এতে বয়স নয়, বরং দলের প্রতি আনুগত্যকেই প্রাধান্য দিতে চান বিএনপি নেতারা। আর একসাথে কাজ করার প্রত্যয়ের কথা জানিয়েছেন নতুন কমিটির পদ প্রত্যাশীরা। 2016 সালে 2 বছর মেয়াদ শেষ হলেও জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় সম্মেলন কিংবা নতুন কমিটি হয়নি এখনও। ডাকসু নির্বাচনের পর এ নিয়ে নড়াচড়া শুরু হয়েছে। এরই মধ্যে নতুন কমিটি ঘোষণা করতে পদপ্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ শিক্ষা সনদ, ব্যক্তিগত সর্বশেষ রাজনৈতিক বিবরণ সহ বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ছাত্রদলের নেতৃত্ব ছাত্রদের মধ্য থেকেই হবে, সেক্ষেত্রে বয়সের নির্দিষ্ট একটি বয়সের ফ্রেমে বেঁধে রেখে ছাত্র নেতৃত্ব নির্বাচন করা ঠিক না, কিন্তু তাদেরকে অবশ্যই ছাত্র হতে হবে। নতুন কমিটির বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন পদপ্রত্যাশীরা। দল যাকে নেতৃত্ব দিবে তার নেতৃত্ব মেনেই আমরা ইনশাআল্লাহ রাজপথে আন্দোলন সংগ্রাম করব গণতান্ত্রিক। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা অবশ্যই তারা ইনশাআল্লাহ যোগ্যতার সাথে তাদের মেধা বুদ্ধির মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে নেবে। কমিটি গঠনের ক্ষেত্রে দেশনায়ক তারেক রহমান যার হাতে নেতৃত্ব তুলে দিবেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী তার নেতৃত্বকে মেনে নিয়ে আগামী দিনে যেই লড়াই সেই লড়াই অব্যাহত রাখবে। ছাত্র রাজনীতিতে বয়সের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনার মধ্যেও নতুন কমিটিতেও তা আমলে নিচ্ছে না বিএনপি। এখানে আমরা বয়সটাকে খুব বেশি প্রাধান্য দেব না। দলের মধ্যে যারা ছাত্র রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট, যাদের ত্যাগ আছে, শ্রম আছে, সেই বিবেচনাকে আমরা প্রাধান্য দিব, যার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল আবারও ঘুরে দাঁড়াবে। ছাত্র সংগঠনটির নতুন কমিটি সামনের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবাদী দলের সাবেক ছাত্র নেতারা। একটা শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরো থাকছে, নাটোরে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, চুল্লির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ।
গণমাধ্যমকে বাঁচাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র আয়োজিত সংকটে বেসরকারি টেলিভিশন শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় আজ নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, প্রতিনিয়ত সাংবাদিক ছাঁটাই এবং নিয়মিত বেতন না হওয়ায় উদ্বেগ বাড়ছে। গণমাধ্যম আইন দ্রুত সংসদে পাশ করার তাগিদ দেন সাংবাদিক নেতারা। আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোভার চৌধুরী, চ্যানেল 24 এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ সহ সম্প্রচার কেন্দ্রের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। একুশে পদক জয়ী সঙ্গীত শিল্পী খুরশিদ আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর রাতে বগুড়া রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় তার প্রাইভেট কারে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। খুরশিদ আলমের ভাই জানান, এক আত্মীয়ের বাসা থেকে হোটেলে ফিরছিলেন তিনি। মাথায় আঘাত পাওয়ার পাশাপাশি তার চারটি দাঁত ভেঙে গেছে। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। খুরশিদ আলমের চিকিৎসায় হাসপাতালের উপপরিচালক মুসা আল মানসুরের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল বোর্ড করা হয়েছে। উনি আশঙ্কামুক্ত, তবে দাঁতের বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ যে দাঁতগুলো পড়ে গেছে, যদি খুব অল্প সময়ের মধ্যে এটা যদি আবার এটা রিপ্লেস করা যায় ওখানে সার্জারির মাধ্যমে, তাহলে অনেক সময় টিকে যায়। সার্বিকভাবে তার মাথার আঘাতের জন্য তাকে ঢাকায় শিফট করার প্রয়োজন নাই। নওগাঁর মহাদেবপুরে দই খেয়ে বাবা মা ও সন্তানের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে উত্তরগ্রাম ইউনিয়নের চক থুচড়ি গ্রামের অর্জুন সরকার হাট থেকে দই কিনে আনেন। রাতে দই খাওয়ার কিছুক্ষণ পর তিনজনই অসুস্থ হলে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে অর্জুনকে রাজশাহী মেডিকেল এবং ছেলে অনন্যকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ভোরে তিনজনই মারা যান। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। নাটোরে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাকের চাষ, ফলে কমছে কৃষিজমি ও অন্যান্য চাষাবাদ। এছাড়া তামাক পোড়ানোর চুল্লির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কৃষকদের আশপাশের বাড়ির মানুষ। নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর, বড় ময়না, রায়পুর, পানঘাটা, পালহারা, দুয়ারিয়া, এবি, দুরদুরিয়া, কদিমচিলান এলাকায় অন্যান্য ফসলের পাশেই চাষ হচ্ছে তামাক। আগাছা ও পোকামাকড় দমনে ব্যবহার করা হচ্ছে কীটনাশক। এছাড়া জমির পাশে আর তামাক চাষিদের বাড়িতে তামাক পোড়ানোর জন্য চুল্লি তৈরি করা হচ্ছে, ফলে অন্যান্য জমিতে আগের মতো ধান বা অন্যান্য ফসলের চাষ হয় না বলে জানিয়েছেন কৃষকেরা। তামাক স্বাস্থ্যের জন্য খারাপ, আবার জমির জন্য খারাপ, অন্য ফসল মানে পাশে জমি তো নষ্ট করে। এখন ধান তামাক রেডি হয়ে গেছে জমিতে, চোলা টোলা বানায় আর কি তামাক পোড়ায় নিয়ে শুরু করব। তামাক চাষিরা জানালেন, তামাক চাষ করে কখনো লোকসান দিতে হয়নি, তাছাড়া বাড়ি থেকে এসে নিয়ে যায় বলে উৎপাদিত তামাক বিক্রি করতেও কোনো ঝামেলা পোহাতে হয় না। অন্যান্য ফসল আবাদ করে আমাদের লাভ খুবই কম হয়, সীমিত। এক একর প্রতি কার্ড থাকলে 3,000 টাকা করে নগদ ব্যাংক অ্যাকাউন্টে লোন দেবে এবং প্লাস সার দেবে, একটা নির্দিষ্ট মূল্যে গ্রেডিং পদ্ধতিতে আর কি দাম দিচ্ছে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের তামাক চাষে নানাভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। পরিবেশের দিক থেকে খারাপ, জমির দিক থেকে খারাপ হয়, এটা আমরা কৃষককে উদ্বুদ্ধ করে এখান থেকে আমরা অন্য ফসলে, কুইক গ্রোয়িং ফসলে বা দ্রুত বর্ধনশীল ফসলে, লাভজনক ফসলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। চিকিৎসকরা জানান, তামাক ব্যবহার যেমন স্বাস্থ্যগতভাবে ঝুঁকিপূর্ণ, তেমনি ঝুঁকিপূর্ণ এর চাষাবাদ এবং প্রক্রিয়াজাতকরণও। চোখে, নাকে, মুখে, জিহ্বাতে সব জায়গায় কিন্তু নিকোটিন জমবে, এবং এই নিকোটিন জমে প্রত্যেকটা লোকের খুব বেশি আয়ু হবে না এবং তারা আস্তে 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 অক্ষম হয়ে যাবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে, গত বছর এই জেলায় 100 হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছিল। চলতি মৌসুমে 90 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, তবে কৃষকদের হিসেবে তা আরও বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে আরও থাকছে, ব্রেক্সিট নিয়ে জটিলতা বাড়ছেই ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী টেরিজা মের চুক্তি ফের প্রত্যাখ্যান।
চট্টগ্রামের চাকতাই খাল হতে কালুরঘাট সেতু পর্যন্ত বাঁধ ও রাস্তা নির্মাণ করতে গিয়ে সিডিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে ভুক্তভোগী ভূমি মালিকরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। ভুক্তভোগীরা বলেন, প্রকল্পটি জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে হলেও সিডিএ ন্যায়সঙ্গত আচরণ করছে না। উন্নয়ন প্রকল্পের কারণে কেউ বাস্তুচ্যুত হলে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিধান থাকলেও কর্তৃপক্ষ তা না মেনে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। এ সময় জমির প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ দেয়াসহ পুলিশি হয়রানি থেকে বাঁচতে সরকারকে হস্তক্ষেপ কামনা করেন তারা। আমদানি ও রপ্তানি করা পণ্যের ওজনে স্বচ্ছতা আনতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। এতে করে গতি বেড়েছে আমদানি রপ্তানিতে, কমেছে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ও পণ্য জট, ফলে রাজস্ব আদায় বেড়ে যাবে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। গত বছর নভেম্বরে অটোমেশন পদ্ধতি চালু হলেও মাঝপথে তা থেমে যায় ব্যবসায়ীদের আপত্তির কারণে। ফলে পুরনো পদ্ধতিতে চলত আমদানি রপ্তানিকৃত পণ্যের ওজন কার্যক্রম, এতে পণ্য প্রবেশ ও খালাসে সময় লাগত কয়েক গুণ বেশি। তবে সম্প্রতি অটোমেশন পদ্ধতি আবার চালু হওয়ায় প্রতিটি ট্রাকের বিল অব এন্ট্রি সফটওয়্যারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বন্দর, কাস্টমস ও রাজস্ব বোর্ডে। ডিজিটাল অটোমেশনটা বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, সঠিকভাবে এবং স্বচ্ছভাবে 100% অটোমেশন বাস্তবায়ন করতেছি। অটোমেশন চালু হওয়ায় কয়েকদিনের কাজ হয়ে যাচ্ছে একদিনে, সময় ও খরচ কমায় লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। অটোমেশন বসানোর কারণে চুরিদারিটা এখন আর মোটে ওইভাবে হবে না, তাতে সরকারের রাজস্বটা পুরোপুরি পেয়ে যাবে এবং মনিটরিংটা দেখাচ্ছে যে ঢাকা এনবিআর থেকেই সরাসরি করতে পারবে। নতুন পদ্ধতির ফলে ভোমরা বন্দরের শুল্ক ফাঁকি কমবে বলে আশাবাদী জেলা প্রশাসক। এটি যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় তাহলে পণ্য পরিবহনের ক্ষেত্রে যারা মালিক রয়েছে এবং যারা সিএনএফ এজেন্ট রয়েছে প্লাস বন্দরের যারা কর্তৃপক্ষ রয়েছে সকলের জন্য এটি একটি সুবিধা বয়ে আনবে বলে আমার বিশ্বাস। 2018 সালের 14 নভেম্বর থেকে ওয়্যার হাউসে পণ্যবাহী ট্রাক প্রবেশের ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি চালু হয়েছিল, কিন্তু 13 দিনের মাথায় ব্যবসায়ীদের আপত্তির মুখে শুকনা মরিচ, আদা ও রসুন বাদে অন্যান্য পণ্যের শুল্কায়নের স্বয়ংক্রিয় প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। টিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। গত বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয় 25 জন, আহত হন 73 জন মানুষ। ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করবে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ঝুমি রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঝুমি, এখন সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই? রেদওয়ান, আজ কিন্তু সকাল থেকেই আসলে এখানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসেছেন এই ভবনটি পরিদর্শনের জন্য। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি কিন্তু সকালে এসে এই ভবনটি পরিদর্শন করে গেছেন এবং তারা কিন্তু ভবনটির সবগুলো অংশই দেখেছেন এবং তারা বলেছেন যে এই ভবনটিতে আসলে আগুন নিয়ন্ত্রণের যে অত্যাধুনিক ব্যবস্থা রাখা দরকার ছিল তার কোনোটি এখানে ছিল না। এছাড়াও কিন্তু গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল এসেছেন এবং ফায়ার সার্ভিস, পুলিশ এবং হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তারাও এসেছেন, এসে এই ভবনটি পরিদর্শন করে গেছেন এবং তারা সকলেই এই ভবনটিকে এখন পর্যন্ত যেই ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো সম্পন্ন হয়নি বলে তারা বলেছেন। এবং আরেকটি বিষয় রেদওয়ান, এখানে কিন্তু আজকে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য কাজ করে গেছেন এবং কাজ করছেন এখনও, কিন্তু এখন পর্যন্ত এই ভবনটির যেই বিদ্যুতের সংযোগ সেটি স্বাভাবিক হয়নি এবং পুলিশের কাছে ইতিমধ্যেই কিন্তু এটি হস্তান্তর হয়েছে। বনানী থানার যেই আন্ডারে এই ভবনটিকে দেয়া হয়েছে রেদওয়ান, এবং যেই ভবনটি আসলে স্বাভাবিক হতে অষ্টমতলা থেকে ভবনটির উপর পর্যন্ত আসলে খুবই ক্ষতিগ্রস্ত, বাট কিন্তু তার নিচের অংশটি কিন্তু ঠিক আছে তারা জানিয়েছেন। আটতলা থেকে উপর পর্যন্ত
ক্ষতিগ্রস্ত হয়েছে। যেই প্রতিনিধি দল এসেছে তারা আমাদের জানিয়েছেন এবং এই ভবনটি ইতিমধ্যেই কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যেই ভবনটির যে অন্যান্য সুযোগ সুবিধা আছে, যেমন আমি আপনাকে বলছিলাম যে বিদ্যুতের সংযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা, সেগুলো সম্পূর্ণ করতে কিন্তু আরও সময় লাগবে এবং সেই সাথে এটির যেই তদন্ত আছে, তদন্ত কমিটি কিন্তু সকালে এসে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এসে তারা দেখে গেছেন এবং এই প্রক্রিয়াটি কিন্তু চলবে। রেদওয়ান, আমার কাছে এই ছিল। সুমি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরব। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুটি দেখলে যে কেউ আঁতকে উঠবে। কয়েক বছর ধরেই জরাজীর্ণ ভঙ্গুর এই সেতু দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোনো সময় সেতু ভেঙে ঘটতে পারে প্রাণহানি, বন্ধ হয়ে যেতে পারে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ। এটা বড় কোনো ভূমিকম্পের দৃশ্য না, ভয়ঙ্কর এই কম্পন দৃশ্য ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতুর। 1966 সালে সরাইলে তিতাস নদীর ওপর নির্মাণ করা হয় এই সেতু। মুক্তিযুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে ঢাকা সিলেট সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর সেতুটি আবারও চলাচলের উপযোগী করা হয়। এরপর দীর্ঘদিন আর সংস্কার হয়নি। 2016 সালে সেতুর মাঝের স্প্যানে ফাটল দেখা দেয়। পরে মাঝখানে 200 ফুট বেইলি ব্রিজ সংযুক্ত করে জোড়াতালি দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। তবে যে স্প্যানে বেইলি ব্রিজ তা এখন পুরোপুরি ক্ষতিগ্রস্ত। ঝুঁকিপূর্ণ এই সেতুর 8 থেকে 10 জায়গায় রেলিং ভেঙে গেছে, ফাটল ধরেছে একাধিক স্থানে। প্রতিদিন জরাজীর্ণ এই সেতু দিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করে। যে কোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে প্রাণহানি। গত সপ্তাহ আমরা দেখছি যে একটা বড় ধরনের আশঙ্কা এখানে হওয়ার সম্ভাবনা ছিল। যখন মনে হয় এটার উপরে উঠছি আমরা, তখন মনে হয় এই যে আমরা নিজে চলে গেলাম গাড়ি নিয়ে। শুধু ভয় না, ভয়ঙ্কর অবস্থা তো এখানে। এখানকার বড় ধরনের রিস্ক নিয়ে গাড়ি চালান, ব্রিজের উপর দিয়া যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। যত দ্রুত সম্ভব এই সেতুর কাজ সম্পন্ন করা আমাদের দাবি। 2017 সালের জুলাইয়ে পাশে নতুন একটি সেতু নির্মাণ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। 2 বছরে 70 ভাগ কাজ শেষ হয়েছে। আগামী 2 মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। পার্শ্ববর্তী যে বেইলিটা ক্ষতিগ্রস্ত অবস্থায় সেটা মেরামত কাজ করা হয়, এভাবেই চলছে। 2 মাসের মধ্যে সেতুটাকে চালু করে দেওয়া, যাতে নতুন যে সেতু আছে এর উপর দিয়ে গাড়ি সহজে চলাচল করতে পারে, এই ব্যবস্থা করা। বড় দুর্ঘটনা ঘটার আগে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি এই পথে চলাচলকারীদের। ডিবিসি নিউজ ডেস্ক। পিরোজপুরে প্রাকৃতিক দুর্যোগ এলেই আঘাত আসে বলেশ্বর নদীর পাড়ের মানুষের উপর। দুর্যোগ মোকাবেলায় বেড়ি বাঁধ নির্মাণের সিদ্ধান্ত এখানকার মানুষের মনে দেখিয়েছিল স্বপ্ন। তবে বাঁধের কাজ শেষ না করে ঠিকাদার চলে যাওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এখানকার বাসিন্দাদের মনে। বঙ্গোপসাগর নিকটবর্তী হওয়ায় সমুদ্রে দুর্যোগ হলেই ক্ষতিগ্রস্ত হয় মঠবাড়িয়া উপজেলার বড় মাছোয়া ইউনিয়নের মানুষ। এক যুগ আগে সিডরের আঘাতে বিধ্বস্ত হয় কয়েক হাজার ঘরবাড়ি, প্রাণ হারায় এখানকার অনেকে। নদীপাড়ের মানুষের ক্ষয়ক্ষতি কমাতে বিশ্বব্যাংকের অর্থায়নে 2টি বেড়িবাঁধ নির্মাণের পদক্ষেপ নেয় সরকার। 2015 সালে শুরু হয় খ্যাতাচিরা কচুবাড়িয়া 2.7 কিলোমিটার এবং বড়মাছুয়া ভোলমারার 1.6 কিলোমিটার বাঁধের কাজ। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ করে কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানকার মানুষের দাবি, আসন্ন বর্ষা মৌসুমে অসম্পূর্ণ এই বাঁধ কোনো কাজেই আসবে না। সুলিষ্ট করার কথা হ্যাঁ করে নাই, বেড়িবাঁধটাও হয় না, এই আমাদের দুর্ভোগে ফলাই দিয়ে গেছে। আনতো বৃষ্টি বেঁধে লইলে আমরা যে মানুষ লই দৌড়মু না, হাঁস মুরে লই দৌড়মু না, গরু বসে লই দৌড়মু, আন মগ উফে মগ উফেতে আনতো ডুববে মারা লাগবে। এদিকে গ্রামবাসীর অভিযোগ, প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির অর্থ বুঝে পাননি অনেকেই। বেড়িবাঁধ হলো না, কাজটা ফলাই থি চলে গেছে আর আমরা মূল্য টাকাটাও পাইলাম। তবে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানান, কাগজপত্রে জটিলতার কারণে অনেকেই জমির টাকা বুঝে পাননি আর এসব মানুষের বাধায় শেষ করা যায়নি নির্মাণ কাজ। 1200 মিটার বাঁধ এবং স্লোপ পজিশন কাজ না করে আমাদের প্রকল্পের যে বরাদ্দ ছিল 75 কোটি টাকা, সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা ফেরত প্রদান করি এবং আজ পর্যন্ত জমিগুলো সম্পূর্ণভাবে আমাদের অধিগ্রহণ এবং হস্তান্তর না হয়
অন্যতম কাজে করতে পারতেছি। প্রকল্পটি নিয়ে অনিশ্চয়তার কারণে আসন্ন বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে, সাথে আছি আমি রেদওয়ান আহমেদ, জানাবো আন্তর্জাতিক খবর। যুক্তরাজ্যের পার্লামেন্টে চতুর্থবারের মতো ব্রেক্সিট চুক্তি পাশ করানোর চেষ্টা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তৃতীয়বারের মতো মেয়ের ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করেন আইন প্রণেতারা। আইরিশ ব্যাকস্টপ, ডিভোর্স বিল ও নাগরিক অধিকারের ওপর 58 ভোটের ব্যবধানে হেরে যান মে। তবে এই পরিস্থিতিতে সামনে এগোতে হলে যুক্তরাজ্যের বিকল্প পথে একমত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন মে। আর তাই বিকল্প পরিকল্পনা নিয়ে সোমবার আবারও ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে কিম জং উনকে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়, 28 মে ফেব্রুয়ারি ভিয়েতনামের হ্যানয়ে হওয়া বৈঠকে কিমকে লিখিতভাবে এই প্রস্তাব দেন ট্রাম্প। প্রস্তাবটিতে আরও 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ ছিল। বৈঠকের 2 দিন পর কিমকে লিখিত প্রস্তাব দেওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, তবে প্রস্তাবটির বিস্তারিত তথ্য জানাননি তিনি। এবার জানাবো ইসলাম গ্রুপ খেলার খবর। মস্তিষ্কের টিউমারের সফল অস্ত্রোপচার শেষে আজ দেশে ফিরছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। সন্ধ্যা 6টায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছার কথা রয়েছে তার। গেল 19 মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের অস্ত্রোপচার করা হয়। এরপর আরও পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান মোশাররফ রুবেলের শরীরে টিউমারের আর কোনো জীবাণু নেই। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এই বাঁহাতি অলরাউন্ডার। দেশে ফেরার পর আবারও রুবেলকে সিঙ্গাপুরে যেতে হবে কেমোথেরাপি নেবার জন্য। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।